বরগুনা ঘাটে সকাল থেকেই ব্যাপক ভিড়। টিকিট থাকার পরও অনেকে পাচ্ছেন না আসন। প্রতিটি লঞ্চই ছাড়ছে অতিরিক্ত যাত্রী নিয়ে। আছে ফিটনেসহীন যানও। যে লঞ্চগুলো আমরা রিজেক্ট করে দিছিলাম এই ঈদ উপলক্ষে, সেই লঞ্চগুলোই আবার তারা ফাঁকে ফাঁকে চালাচ্ছে। এক মানুষের কাছে টাকা নিয়ে আর এক মানুষের কাছে নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে দেখা দিচ্ছে তীব্র যানজট। এদিকে ঢাকামুখী প্রায় সব ট্রেনেই যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে। তুলতে হচ্ছে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি মানুষ। লোক সংখ্যা বেশি, তাই জন্য সারা যাইতেছি। ভিতর অনেক ভিড়, ট্রেন চলার অনেক কষ্টের ভিতর আছে। দুইটা ট্রেন তো ফেল করলাম, যেতে পারি নাই। ভেতরে জায়গা না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে উঠছেন ছাদে। তবু নির্ধারিত সময়ে ফিরতে হবে কর্মস্থল ঢাকায়। রত্না জামান, একুশে টেলিভিশন।